সাতটার পূর্বে দশ ইউনিয়নের আটষট্টি সেন্টার আটষট্টি হাজার আমরা কর্মী দখল করে নেবে। শতভুক্ত নির্বাচনে বাধা দিতে চায় তাদের রাজনীতির সেবার অন্য জায়গায়, যার জন্য তারা বিভিন্ন জায়গায় আমার প্রচারে বাধা বিঘ্ন সৃষ্টি করেছে, আমার কর্মীদের হামলা করেছে, মাইক ভাঙচুর করেছেন। এই মুহূর্ত থেকে আজকের পরিচালনে আর সেটা হবে না। আমি কথা দিচ্ছি সাত তারিখ রবিবার সকাল সাতটার পূর্বে দশ ইউনিয়নের আটষট্টি সেন্টার আটষট্টি হাজার আমরা কর্মী দখল করে নেবে। আমি আহ্বান জানাব মহানগর আমাদের যে নেতৃবৃন্দ আছেন সকলকে বরিশালের দৃষ্টি হবে, আটষট্টি সেন্টার হবে জনগণের ওই সন্ত্রাসী না। আগামী সাত তারিখে আপনারা আপনাদের ভোট, পরিবারের ভোট, আপনাদের আত্মীয় স্বজনের ভোট, বন্ধু বান্ধবের ভোট, সবাই ঐক্যবদ্ধভাবে ড্রাগ মাঠে পূরণ করবেন হাত তুলে দয়া করে। চলে সবাইকে ধন্যবাদ, সবাই আমরা ভোট দেবো, আমাদের বিজয় সুনিশ্চিত। আমি আমাদের আমাদের যে প্রধান অতিথি তিনি সবকিছু বর্ণনা করবেন। আমি বরিশালের সন্তান হিসেবে এখানে যারা আছেন আপনার আমার জনসাধারণ নেতা কর্মী যারা আছেন সকলে আমাকে সমর্থন জানিয়ে ভালোবাসায় সিক্ত করেছেন, হয়তো আমি কোনোদিনও তুমি সত্যি পারবো না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আজীবন যতদিন আমার জীবন আছে আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দেব। আমি আপনাদের আরেকটু কথা বলি, শেষ করব। আমি বরিশালের মানুষের কাছ থেকে কিছু নিতে আসিনি, আমার সামনে হলো আমি আমৃত্যু আপনাদের খেদমত করবো ইনশাআল্লাহ। আমি শেষবারের মতো আল্লাহর হাস্তে আপনাদের সকলের ভোট ট্র্যাক মার্কা ঐক্যবদ্ধভাবে দেবেন, আমাকে বিজয়ী করবেন, আমাদের নেতাদের মুখ উজ্জ্বল করবেন, বরিশালের সঠিক আওয়ামী রাজনীতি প্রতিষ্ঠা করবেন, আমার নেত্রীর হাত শক্তিশালী করবেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় সবাই সহায়ক হবেন। এই আহ্বান থেকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার বাড়ি বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের বট্টা গ্রামে। দীর্ঘ 27 বছর বরিশালের কোন স্থানীয় অধিবাসী এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয় নাই, যিনি গত 5 বছরের সংসদ সদস্য ছিলেন উনি এসেছেন বরগুনা থেকে, ওনার জন্ম বরিশালে নয়, এই জন্য উনি বরিশালের সকল মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির প্রতি বিপদে ছিল আচরণ করছে। আপনারা নেত্রীবৃন্দের মুখে শুনেছেন উনি কেউ খবর নেয় নাই, উনি কি নমিনেশন পাওয়ার পর কেউ সাথে যোগাযোগ করে না, উনি মনে করেন উনি ভারতীয় দিয়ে এই নির্বাচনী ঐক্যরণী পার হতে চায়, কিন্তু সেটা হবে না। আজকের এই জনসমর্থন সেটা প্রমাণ করেছে। আমি আবারও বলতে চাই এই নির্বাচনে রবিবারে ট্রাক মার্কে ভোট দিয়ে আমরা আপনাদের চিন্তার কোন কারণ নাই, আমার সাংগঠনিক ভাবে যে ভাইরা আছেন তারা যেভাবে ইতিপূর্বে আপনাদের পাশে ছিলেন, আগামীতে আমি সকলকে সাথে নিয়ে সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আগামীর স্মার্ট বরিশাল গড়ে তুলতে চাই নেতৃত্ব।